तो एनटीपीसी रेल जो है, जनरली इसका नोटिफिकेशन जो है जून महीना में आने वाला है, ठीक है, जून जुलाई से। ओके, इसमें जो है सिलेबस पहला तो मैथ है, मैथ में एडवांस एरिथमेटिक और एडवांस, और दूसरा रीजनिंग है, और तीसरा जो है जनरल अवेयरनेस, ठीक है। इसमें जो है प्रीलिम्स में, अगर प्रीलिम्स बोलने का मतलब CBT 1, CBT 1 अगर आते हैं तो CBT 1 में यहाँ से मिलेंगे आपको 30 MCQ, ठीक है, और यहाँ भी 30 MCQ रहेंगे। सुन, और जो बुझते ना पार्ले के हो तो बोलबे, ठीक अभी दूटो मीडिया में बोले दीची, ठीक है, म्यूट रखबे, ठीक है, ओके, जाकिर म्यूट रख। एक बार हिंदी से एक बार बांग्ला से दो पे बोले दीजिए। और देखो तो एनटीपीसी में मैथ्स एरिथमेटिक, मैथ में एरिथमेटिक एडवांस 30 MCQ, रीजनिंग में 30 MCQ, और जनरल अवेयरनेस में 40 MCQ, ठीक है। और CBT 2 जिसको मेंस भी कह सकते हैं, ठीक है, इसमें 35 MCQ, और यहाँ पे 35 MCQ, और यहाँ पर 50 MCQ, मतलब ये टोटल अगर मिला दूँ तो मिला देने से मेरे पास 100 MCQ, इक्विवेलेंट 100 मार्क्स, 90 मिनट, 90 मिनट टाइम, ठीक है, 90 मिनट। और इसको तीनों को अगर मिला देते हैं हम लोग तो 120 MCQ, 120 मार्क्स और 90 मिनट का टाइम। देखो जरा बांग्ला से पूछते चाहिए, एनटीपीसी रेल है जो जून माह से जून जुलाई से नोटिफिकेशन आते, नॉन टेक्निकल हब, ठीक है, जे क्यू फिल अप करते पारबे, ग्रेजुएशन থাকলে 12th থাকলেও হবে, কিন্তু কিছু পোস্টের জন্য 12th থাকবে, বেশি পোস্টের জন্য গ্রাজুয়েশন লাগবে, ঠিক আছে। এর মধ্যে ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। তো ম্যাথ আর রিজনিং, ম্যাথের মধ্যে অ্যারিথমেটিক আর অ্যাডভান্স দুটোই পার্ট থাকবে, ঠিক আছে, দুটো পার্ট থাকে, 30টা MCQ থাকবে, 30টা MCQ 1 মার্কস করে 30 মার্কসের হবে। রিজনিং 30 MCQ থাকবে, 30 মার্কসেরই হবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস সবকটা মিলিয়ে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে সবকিছু মিলিয়ে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সবকিছু, ইকোনমিক্স, অল্প অল্প ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন থাকবে, সবকটা মিলিয়ে 40টা কোয়েশ্চেন থাকবে, 40 মার্কসে, ঠিক আছে। সবকটা মিলিয়ে তিনটে পার্ট দেখো, 30 প্লাস 30, 60 আর 40, 100, 100 MCQ, 100 মার্কসের জন্য 90 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে। এটা কোয়ালিফাই করলে তারপরে এটা কোনো মেরিট লিস্টে যোগ হবে না, তারপরে CBT 2 মেন্সের জন্য ডাক পাবে। মেন্সে যখন আসবে তখন ম্যাথস আর মানে ম্যাথস অ্যারিথমেটিক অ্যাডভান্স এখানেও থাকবে, এখানে 35 কোয়েশ্চেন থাকবে, 35 মার্কস, রিজনিং থেকে 35 কোয়েশ্চেন থাকবে, 35 মার্কস, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 কোয়েশ্চেন থাকবে, 50 মার্কস, ঠিক আছে। সব মিলিয়ে সব হবে 120 MCQ, 120 মার্কস, 90 মিনিট সময় থাকে, মানে টাইম দেখছো, এখানেও তাই, এখানেও তাই, মানে এখানে কি রয়েছে, এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, ঠিক আছে। এফিসিয়েন্সি মানে কম সময়তে বেশি কোশ্চেন সলভ করতে হবে, বুঝতে পারলে কি না, এটা রয়েছে মেইন। কাট অফ কেমন যাবে, কাট অফ মোটামুটি ধরে রাখো, যদি গ্রাজুয়েট লেভেলে যেগুলো রয়েছে পোস্ট, মানে সিট যেগুলো থাকবে গ্রাজুয়েট লেভেলে যে থাকবে পোস্ট, সেগুলোতে তোমার মোটামুটি যদি 80-র কাছাকাছি থাকো তাহলে 80-82 এরকম, মোটামুটি 80-র কাছাকাছি থাকলে রো মার্কস একটা তো হয়ে যাবে আরাম, ঠিক আছে, বুঝতে পারলে কি না। মেন্সে কথা বলছি, প্রিলিমসে 75 মার্কস মতন থাকলে তো রো মার্কস থেকে একটু যখন নর্মালাইজ হবে তো 10-5, 5-6 মার্কস বাড়ে, তো বাড়লে মোটামুটি 80-র কাছাকাছি থাকবে জেনারেল জন্য, ঠিক, 80% মানে মার্কস তুলতে হবে, মেন কথা এটা, ঠিক আছে। 80% যদি মার্কস তুলতে পারো তাহলে হয়ে যাবে, বুঝলে কি না, 80% মার্কস, ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে বলো।
अजय कुछ क्वेश्चन अगर है तो बोलिएगा। ना सर? ठीक है जी, कोई असुविधा नहीं। चलो एक क्लास टा पूरे 4 दिन हो, ठीक है? 4 दिन हो, एक दिन मैथ हो, एक दिन रीजनिंग हो, 2 दिन देख जनरल अवेयरनेस करे। आर जो যে রকম আরো যদি দরকার পড়ে ম্যাথ ও বাড়াতে পারে, রিজনিং ও বাড়াতে পারে, সে সময় মতন করে আমরা দেখে নেব, ঠিক আছে? তো আজকে যেটা রয়েছে সেকশনটা, অ্যারিথমেটিক সেকশন থেকে আমরা দেখছি, মানে শুরু করছি ম্যাথ সেকশন, ঠিক আছে? ম্যাথসের প্রথমে অ্যারিথমেটিক সেকশন শুরু করি, তারপরে অ্যাডভান্স শুরু করব, ঠিক আছে? আর তাছাড়াও যদি অ্যাডভান্স কাউকে আরো যদি করতে হয় অ্যাডভান্স ম্যাথ, তো অ্যাডভান্স ম্যাথ সকাল 8টা নাগাদ চলে, ওটাও করে নিতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো মেন যেটা রয়েছে অ্যারিথমেটিক, ঠিক আছে? তো অ্যারিথমেটিকে আমরা সিলেবাস ম্যাথসে দেখো, ম্যাথসে সিলেবাস যেটা দেখো সেটা ফার্স্ট, আমরা ফার্স্ট পোর্শন সিলেবাস দেখি অ্যারিথমেটিক থেকে কি কি আসবে। অ্যারিথমেটিক থেকে যেটা সিলেবাস থাকছে সে দু ভাগে থাকবে, ঠিক আছে? একটা ভাগ হবে পার্সেন্টেজ, ঠিক আছে? এ পোর্শন পার্সেন্টেজ, পার্সেন্টেজ গ্রুপ। আর একটা হবে বি সাইড, সেটা হবে টাইম এন্ড ওয়ার্ক গ্রুপ, টাইম এন্ড ওয়ার্ক গ্রুপ। পুরো ম্যাথ দুটোই সেকশনে ডিভাইড করা হয় অ্যারিথমেটিক কে, ঠিক আছে? দুটো গ্রুপ করা হয়, ঠিক আছে? যতগুলো প্রবলেম হবে সে আইদার পার্সেন্টেজ রিলেটেড হবে, আর না হলে টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড হবে, ঠিক আছে? পার্সেন্টেজ রিলেটেড যদি হয় তো কি কি আমরা পড়বো এখানে? এখানে প্রথম তো পার্সেন্টেজ পড়বো, পার্সেন্টেজ। সেকেন্ড যেটা পড়বো সেটা আমরা প্রফিট অ্যান্ড লস পড়বো, প্রফিট অ্যান্ড লস পড়বো। আর থার্ড যেটা পড়বো আমরা এখানে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, ইন্টারেস্ট। 4 নম্বর এখানে আমরা পড়বো রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে? রেশিও অ্যান্ড প্রপোর্শন। আর 4th নম্বর যেটা পড়বো মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, ঠিক আছে? অ্যালিগেশন। 6 নম্বর আমরা যেটা পড়বো সে পার্টনারশিপ, ঠিক আছে? পার্টনারশিপ। আর 7 নম্বর এখানে পড়বো আমরা এজ বেসড প্রবলেম, এজ রিলেটেড প্রবলেম। ঠিক আছে, এজ রিলেটেড প্রবলেম, এজ রিলেটেড মানে কার বাবার ছেলে, বয়স, বাবার বয়স, এর বয়স, ওর মায়ের বয়স, এরকম কিছু বয়স রিলেটেড মানে তোমার থাকবে জিনিস। 8 নম্বর যেটা থাকবে সেটা অ্যাভারেজ, অ্যাভারেজ, ঠিক আছে? এটা তো হলো তোমার এদিকে পার্ট। তারপরে পার্টটা টাইম এন্ড ওয়ার্ক যদি আসো, টাইম এন্ড ওয়ার্কে তো প্রথম নম্বর টাইম এন্ড ওয়ার্ক কি দেখবে, টাইম এন্ড ওয়ার্ক দেখবে। তারপরে 2 নম্বর যেটা থাকবে ওয়ার্ক এন্ড ওয়েজেস, ওয়ার্ক এন্ড ওয়েজেস, ঠিক আছে? ওয়ার্ক এন্ড ওয়েজেস। তারপরে যেটা রয়েছে পাইপ এন্ড সিস্টেম পড়বে তোমার, তারপরে 3 নম্বর পাইপ এন্ড, পাইপ এন্ড সিস্টেম। তারপরে যেটা পড়তে হবে সে টাইম ডিস্টেন্স এন্ড, টাইম ডিস্টেন্স এন্ড স্পিড, ঠিক আছে? টাইম ডিস্টেন্স এন্ড স্পিড হয়ে গেলে, টাইম ডিস্টেন্স স্পিড হয়ে গেলে তাহলে বোট অ্যান্ড স্ট্রিম আমরা পড়ে নেব, বোট অ্যান্ড স্ট্রিম, নৌকা ধারা, ঠিক আছে? আর তারপরে হয়ে গেলে আমরা ট্রেন রিলেটেড প্রবলেম পড়ে নেবো, ট্রেন রিলেটেড প্রবলেম পড়ে নেবো। আর তারপরে রেস পড়ে নেবো, রেস রিলেটেড প্রবলেম পড়ে নেবো, ঠিক আছে? রেস রিলেটেড প্রবলেম পড়ে নেবো।
তারপর লাস্টে একটা থাকবে ডেটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে, ডিআই, ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন। ওকে, এই পুরো অ্যারিথমেটিক সিলেবাস রয়েছে, ঠিক আছে। অ্যাডভান্স যখন পড়াবো তখন অ্যাডভান্সের আমরা জিনিসটা সিলেবাস দেখে নিতে হবে, আর যদি বলো তো আগে অ্যাডভান্সের সিলেবাসও আমি বলে দেবো। হ্যালো, কি বলে দেবো? ঠিক আছে, অ্যাডভান্স যখন পড়াবো তখন অ্যাডভান্স ক্লাসে বলে দেবো, এখন অ্যারিথমেটিকটা দেখছি, অ্যারিথমেটিক আগে বলে দিই, ম্যাথ ঝামেলা শেষ হয়ে যাবে। মুছে দেবো, এটা বলো হয়ে গেছে তো বলো, মুছে দেবো, নাহলে স্ক্রিনশট একটা নিয়ে নাও। হয়ে গেছে স্যার। তারপরে আমরা চলে আসি অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথ যেগুলো টপিক পড়তে হবে, সে ফার্স্টে যেটা পড়তে হবে সেটা নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম। ওকে, নাম্বার সিস্টেম তে যেগুলো টপিক পড়তে হবে, নাম্বার অফ জিরো, নাম্বার অফ জিরোস, ঠিক আছে, নাম্বার অফ জিরো। তারপরে পড়তে হবে রিমাইন্ডার থিওরাম, ওকে, রিমাইন্ডার থিওরাম। তারপরে পড়তে হবে বাইনোমিয়াল থিওরাম, তারপরে পড়তে হবে বাইনোমিয়াল থিওরাম হয়ে যাওয়ার পর ইউনিট প্লাস ডিজিট পড়তে হবে, এখানে ইউনিট, ইউনিট প্লাস ডিজিট, ঠিক আছে, ইউনিট প্লাস ডিজিট পড়বে। তারপরে যেটা পড়বে লাস্টের দিকে, তোমাকে ফাইন্ড করতে হবে কি কোনো একটা মাল্টিপ্লাই দিয়ে দেবে, বা একটা প্লাস সাম দিয়ে দেবে, বা একটা কোনো মানে অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন দিয়ে দেবে। তারপরে তোমাকে বলবে কি ওর মধ্যে লাস্ট 2 ডিজিট কি হবে, বা লাস্ট 3 ডিজিট কি হবে। তো আমরা পড়বো লাস্ট 2 ডিজিট, 2 অর 3 ডিজিট, ঠিক আছে, 3 ডিজিট কিভাবে ফাইন্ড করবো সেটা। তাছাড়া আমরা দেখবো সার্চ অ্যান্ড ইন্ডিসেস, ঠিক আছে, তাছাড়া আমরা দেখবো স্কোয়ার অ্যান্ড রুট, স্কোয়ার অ্যান্ড রুটস, তাছাড়া আমরা দেখবো ফ্র্যাকশন, তাছাড়া আমরা দেখবো ডিভিজিবিলিটি রুল, রুল, ঠিক আছে, তাছাড়া আমরা দেখবো এপি, জিপি, এইচপি, তাছাড়া আমরা দেখবো এপি, জিপি, এইচপি, তাছাড়া আমরা দেখবো বডমাস, ভি বডমাস রুল কি রয়েছে, আর তাছাড়া আমরা দেখবো এখানে এলসিএম, এসসিএম, ঠিক আছে। এটা হয়ে যাবার পর যেটা নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে, তারপরে আমরা পড়বো মেনসুরেশন, বি নাম্বার পার্ট যেটা হবে সে মেনসুরেশন, ঠিক আছে। মেনসুরেশন তে খুব বেশি কিছু না, সিম্পল 2D 3D, আমরা দেখবো 2D মানে, 2D মানে কি, স্কোয়ার রেক্টাঙ্গেল এগুলো, ঠিক আছে। আমরা দেখবো 3D কিউব কিউবয়েড গুলো, ঠিক আছে, তাছাড়া আমরা দেখবো
এখানে প্রিজম দেখবো, ঠিক আছে? প্রিজম, তাছাড়া পিরামিড দেখো, পিরামিড দেখো, আর এখানে আমরা দেখবো টেট্রাহেড্রো। ঠিক আছে, এটা তোমার মেনস্ট্রুয়েশনের সিলেবাস থাকবে, তারপরে জিওমেট্রি, তারপরে জিওমেট্রি চলে আসবে। জিওমেট্রি থেকে আমরা দেখব লাইন এন্ড অ্যাঙ্গেল, জিওমেট্রি 1 নম্বর দেখবো লাইন এন্ড, লাইন এন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, লাইন এন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, লাইন এন্ড অ্যাঙ্গেল। তারপরে আমরা দেখবো ট্রাইঙ্গেলস, ঠিক আছে, ট্রাইঙ্গেল, ট্রাইঙ্গেল হয়ে গেলে তারপরে আমরা শেষ করবো কোয়াড্রিলেটারাল, কোয়াড্রিলেটারাল। তারপরে আমরা শেষ করবো সার্কেল, তারপরে আমরা শেষ করবো স্পেয়ার্স, ঠিক আছে, স্পেয়ার্স মানে সার্কেল স্পেয়ার একই হয়ে যাবে, ঠিক আছে, মানে একটুখানি ওকে এডিট মানে একটু আপগ্রেডেড পার্ট রয়েছে। পলিগন পরে নেবো, ট্রিগোমেট্রি পরে নেবো, পলিগন, তারপরে ত্রিগোনোমেট্রি পড়বো, পাইথাগোরাস, ঠিক আছে, তারপরে ত্রিগোমেট্রি রিলেটেড যেটা হবে সেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স পড়ে নেবো, হাইট অ্যান্ড ডিস্টেন্স। ত্রিগোমেট্রিতে এখানে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, এগুলো যেটা হবে, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এগুলো সব পড়বো। আর তারপরে 9 নম্বর যেটা হবে, 9 নম্বর বলছি, 2 নম্বর, এটা তো 8টা টপিক জিওমেট্রিতে পড়বো, ত্রিগোমেট্রি এর মধ্যেই আমি দিয়ে দিলাম, কারণ আলটিমেটলি পাইথাগোরাস থিওরেম পার্ট অফ দা জিওমেট্রি, ঠিক আছে। তারপরে আমরা পড়বো কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে, কোঅর্ডিনেট বের করার জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে হবে। এইগুলো টপিক, মেইন টপিক রয়েছে যেটা তোমাদেরকে পুরো এনটিপিসি তে পড়তে হবে, ঠিক আছে, এনটিপিসি হোক বা যে কোনো পরীক্ষা হোক, ঠিক আছে। অ্যারিথমেটিক তো সব কটা পরীক্ষাতে লাগবে, অ্যাডভান্স কিছু কিছু যেমন সিজিএল হলো, সিএইচএসএল হলো, ঠিক আছে, সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি এগুলোতে লাগবে, তাছাড়া ডাব্লিউবিসিএস যদি মেন্স কেউ দেয় তো ওখানেও লাগবে। কিন্তু আমরা যেহেতু এই ব্যাচটা স্পেশালি তাড়াতাড়ি শেষ করতে চাইবো, এনটিপিসি পরীক্ষার 1 মাস আগেই শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা বেসিক্যালি যত প্র্যাকটিস হবে সে এনটিপিসি গুলো কোশ্চেন হবে, কিন্তু অন্য কেউ পরীক্ষা দিতে চাইলে যেমন পুলিশ, রেল, কনস্টেবল, ওগুলো সব ইজিলি করে দেবে, কারণ এখানে থেকে ওগুলো খুবই সোজা, ঠিক আছে, এটা 0 থেকে খুব টাফ দেবে, ঠিক আছে, চলো। একটা কোয়েশ্চেন ছিল, হুম বল। বলছি যে স্যার আমাদের এই এনটিপিসি যে এক্সামটা হবে তার জন্য স্যার মানে আমাদের প্ল্যানিং কি হবে এখন থেকে, মানে এখন থেকে প্ল্যানিং এটা হবে কি, যেই যেইটা টপিক আমি করাবো সেই টপিকের উপর যেখানে আমি যতটা কোশ্চেন প্র্যাকটিস দিতে হবে দেবো, দিতে থাকবো। আর যদি কোনো সেই রিলেটেড যদি মক টেস্টের বই কোথাও কিনলে তো ওই টপিক গুলো যত রয়েছে যেখানে সবকটা সলভ করে দেবে, ঠিক আছে, কোনো জায়গায় বাদ নেই সেটা পাঠিয়ে দেবে, কোশ্চেনটা পাঠিয়ে দেবে। তো তাহলে ওটা কি ঠিক হবে, আছে আমরা, তাছাড়া আর প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন এসেছে মানে রেলের 2019 সাল, সেগুলো নিয়ে CBT 1 হোক বা CBT 2, যে টপিক পড়লাম, যেমন পার্সেন্টেজ পড়লাম, পার্সেন্টেজ রিলেটেড যতটা সেশন মানে আলাদা আলাদা সেশনে আলাদা আলাদা শিফটে যা কোশ্চেন এসেছে সবকটা সলভ করে নেবে, এটা বেস্ট ওয়ে রয়েছে, ঠিক আছে। আর ওইটা পাওয়া যায় কোশ্চেন সব ইউটিউবে, ইউটিউব বলছি গুগলে পাওয়া যাবে, সার্চ সার্চ করলে পেয়ে যাবে। তো এটা রয়েছে মেন স্ট্র্যাটেজি, কারণ যে পরীক্ষা পড়বে যদি ওই পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না সলভ করা যায় তাহলে ওই পরীক্ষা প্রিপারেশনের মানে 0 হয়ে যাবে।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি সলভ করে নিলে তো অ্যাটলিস্ট 20% তুমি ওটাকে ঠিক করে নিলে, 80% উপরে এবার লড়াই করতে হবে। আর বাকি 80% শুধু লড়াই করতে হবে না, 20% তোমার ওখান থেকে মোটামুটি সেভ হয়ে গেল, আর 80%-এর জন্য 50% রাস্তা তুমি ক্লিয়ার হয়ে গেছে তোমার, ঠিক আছে? মানে 50% রাস্তা ক্লিয়ার হয়ে গেছে মানে একটা কি, মানেটা এটা হয়ে গেল আমার পাথ ডিরেকশন জানা আছে কি কোন ডিরেকশনে আমি যাব, কি রকম কোয়েশ্চেন জিজ্ঞেস করছে এগুলো পুরো জানতে পারবো। শুধু তাহলে কি হবে, ওই টপিককে এদিকে ওইদিকে বাট ওই টপিকের উপরেই থাকবে ফোকাস, কোয়েশ্চেন কোয়েশ্চেন চেঞ্জ হবে বাট টপিক টপিকটা সেম থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার? চলো তাহলে আজকে আমরা যেটা শুরু করি সেটা পার্সেন্টেজ শুরু করছি। যাকে কোনো কোয়েশ্চেন থাকলে বলবে। কিছু অসুবিধা হয়েছে এই অবধি বুঝতে? না স্যার, তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ শুরু করার আগে একটা আমরা জিনিস শুরু করি, কারণ পার্সেন্টেজ জন্য খুব কাজে লাগবে। তার আগে আমরা একটা মিক্স ফ্র্যাকশন বলে টপিক রয়েছে, মিক্স ফ্র্যাকশন আমরা পড়ে নিই, ঠিক আছে? মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন কি রয়েছে সেটা শুনো। মিক্স ফ্র্যাকশন যেটা রয়েছে, সাপোজ তোমাকে আমি কোথাও বললাম 2.6, 2.6 এই নাম্বারটাকে 2.6 কে কি রকম লিখতে পারি? আমি তো এরকম লিখতে পারি 2 প্লাস 0.6, লিখতে পারি কিনা বল, নাকি না লিখতে পারি? হুম সেরকমই সেরকমই আমি আর একটা জিনিস করতে পারি, যদি আমাকে কোনো জায়গায় বলা রয়েছে 5 প্লাস 2/9 এরকম জিনিস যদি বলা রয়েছে, তো আমি এটাকে অ্যাড করে দেখি কি হয়। তো 9 LCM আসবে, 9 5 45 আর +2 47/9, এটাকে ডিভাইড করো 47 রেখে, 9 5 45 হাতে 2, মানে এটাকে এইরকম লিখতে পারে 2/9, হ্যাঁ কি না বলো? তাহলে তুমি এটা বুঝতে পারলে 5 প্লাস 2/9 যেটা রয়েছে এটা বেসিক্যালি কিছু নয়, এটা মানে এটা রয়েছে 5 2/9, বুঝতে পারলে কি না বলো? ভেরি বেশি ক্লিয়ার? আর এটা কিছুই নয়, এটা এটা কিছু নাই, এটা রিমাইন্ডার রয়েছে, এটা রিমাইন্ডার রয়েছে, ঠিক আছে? রিমাইন্ডার, রিমাইন্ডার মানে শেষ পদ। আর এটা দিয়ে ভাগ দিয়েছি, ভাগ দিয়েছি এটাকে ডিভিজার মানে ভাজক, ওকে এটা রয়েছে, ঠিক আছে? আর এটা কিছু নয়, এটা কোসাইন রয়েছে, এটা কি রয়েছে? কোসাইন রয়েছে, ভাগফল রয়েছে, ঠিক আছে? কোসাইন রয়েছে আর কিছু না, ব্যাস। এবার জিনিসটা তুমি যখন এরকম বুঝতে পেরেছো, তাহলে একটা জিনিস বলি, এটা ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ কি এদের মধ্যে SCF1 ছাড়া অন্য কিছু চলে আসবে, বুঝতে পারলে আমার মানে? মানেটা বলতে চাইছি কি, মানেটা বলতে চাইছি এটা, এটাকে আমরা মিক্স ফ্র্যাকশন বলি, ঠিক আছে? এটাকে যেটা এখানে দেখবে, এটা ন্যাচুরাল নাম্বার রয়েছে, এটা কি রয়েছে? ন্যাচুরাল নাম্বার, ঠিক আছে? এটা তো ন্যাচুরাল নাম্বার, ন্যাচুরাল নাম্বার মানে এগুলোকে আমরা বলতে পারি কি 1 2 3 4 5 6 7 এরকম কাউন্টিং নাম্বার বা ন্যাচুরাল নাম্বার, কিন্তু এটাকে বলতে পারি আমরা ফ্র্যাকশন। এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলি ফ্র্যাকশন, ঠিক আছে? এটাকে বলি ফ্র্যাকশন, কি বলি? ফ্র্যাকশন, ঠিক আছে? আর এই পোর্শনটাকে পুরোটাকে কি বলি, মানে এই পোর্শন পুরোটাকে কি বলি আমরা? এটাকে বলি মিক্স ফ্র্যাকশন, মিক্স ফ্র্যাকশন, ঠিক আছে? মানেটা হলো যখন কোনো ন্যাচুরাল নাম্বারের সাথে ফ্র্যাকশন মিশে যায় তাহলে ওটা হয়ে যায় মিক্স ফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে মিক্স ফ্র্যাকশন কি হলো? মিক্স ফ্র্যাকশন যদি বলি কি হলো, এটা সিম্পলেস্ট ফর্ম অফ, সিম্পলেস্ট ফর্ম অফ ফ্র্যাকশন, তাই না?
এটা একটা সিম্পলেস্ট ফর্ম রয়েছে, আর সিম্পলেস্ট ফর্ম লিখতে পারো ব্যার। দেখো সব সময় একটা জিনিস মাথায় রাখ, এই মিক্স ফ্র্যাকশনের মধ্যে সব সময় একটা জিনিস মাথায় রাখবে, এটা কি হয়, যদি তুমি এটাকে ধরো, এটাকে যদি এ ধরো আর এটাকে বি ধরো, এটাকে বি ধরো, তো সব সময় কি হবে, এ ছোট্ট হবে, ঠিক আছে, ওয়্যার এ অলওয়েজ লেস দেন বি, অ্যান্ড এসসিএফ যেটা হবে অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি ইজ ওয়ান। কি বুঝলে আমার মানটা, মানে সিম্পল ব্যাপার, কমন, এসসিএফ মানে কমন, ঠিক আছে, যেটা ম্যাক্সিমাম কমন হতে পারে সেটা ওয়ান হতে পারে, ওর থেকে আর বেশি কিছু হবে না, বুঝলে, কারণ কি যদি কখনো আমি এটা লিখে দিই, সাপোজ এটা লিখে দিই 3/9, এটা কি ফ্র্যাকশন বলো, আমি যদি এরকম লিখি 4 3/9, এটা ফ্র্যাকশন রয়েছে, মিক্স ফ্র্যাকশন রয়েছে বলো, আচ্ছা কি না, কেন এদের মধ্যে এসসিএফ ওয়ান নয়, এটা এখনো কাটা যাবে 1/3, বুঝতে পারলে, এটা বলতে পারো ঠিক আছে 1/3, এটা ঠিক আছে ফ্র্যাকশন, কারণ আর কাটা যাবে না, বুঝতে পারলে কি না, তাহলে এখানে দেখো এ থেকে বি বড় রয়েছে, ঠিক আছে, কমন কত রয়েছে, 1 রয়েছে, বুঝতে পারলে কি না, হ্যালো সবাই বুঝতে পেরেছো, দুজন, তাহলে তুমি এই জিনিসটাকে দেখো খুব জিরো থেকে এস্টাবলিশ করছো, মানে একদম ছোট্ট জায়গা থেকে আমরা শুরু করছি, কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, সবকটা পুরো সিবিটি ট্যুর কোশ্চেন গুলো সব এখানে আমরা সলভ করে নিই, ঠিক আছে, এবার চলে আস, আমরা যদি বলি 50/3 কি লিখবো বলো, তো 50-কে ভাগ দিব 3 দিয়ে, 1/3, 2/0, 6/3, 18/2, মানে হলো কি 16/2, 16/2, এটা হবে, হ্যাঁ কি না, ক্লিয়ার, তো এটা কি মিক্সড ফ্র্যাকশন, ঠিক আছে, দেখবে ঠিকই আছে, এ ছোট ঠিক আছে। রয়েছে বি থেকে, হ্যাঁ এর মধ্যে কোনো কমন, 1 থাকছে শুধু কমন, তাহলে ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তোমরা একটা আর জিনিস বলো, এটা 5/18/7 ফ্র্যাকশন কি ঠিক আছে না ভুল আছে সেটা বলো, ভুল আছে কেন ভুল এখানে, আছে, এ গ্রেটার দেন বি। ইয়েস এ গ্রেটার দেন বি, তো এটা ভুল রয়েছে, এটাকে ঠিক কিভাবে করবো, ঠিক করার নিয়ম রয়েছে, দেখো 15 তো রয়েছে, এটাকে তো আমি এরকম বলেছিলাম না, এরকম লিখতে 18/7 তো লিখতে পারি, হ্যাঁ কি না, 15 এর মাঝে তো প্লাস দিতেই পারি, কোনো অসুবিধে হ্যাঁ নেই, কারণ যখন এটাকে এভাবে লিখতে পারি এটাকে এভাবে লিখতে পারি, এবারে এটা বড় রয়েছে এটাকে ঠিক করে নাও, এটাকে 7 দিয়ে যখন 18-তে ভাগ দেবে কি হবে, 2/4, 2 থাকবে, ঠিক আছে, মানেটা এটা হলো 2/7, এটা হয়ে গেল 2 আর 2/7, তাই না, তাহলে এটা লিখতে পারি 15+2, 2/7, আবার আমি লিখতে পারি 15+2+2/7, মানে কি হবে 17+2/7, মানেটা হলো কি 17/2/7, মানে 17/2/7, এটা পারফেক্ট, বুঝতে পারলে, বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ বুঝতে পেরেছো সবাই, ঠিক করে নিতে হবে, মানে যে পোর্শনটা ভুল রয়েছে এটা বড় হবেই না কখনো, ছোট হবে, আর এর মধ্যে কোনো কমনও থাকবে, কমন তো নেই কিন্তু এটা বড় ছিল এই জন্যই ভুল ছিল, তো এই পার্টটাকে ঠিক করতে হবে, ঠিক করলাম, ঠিক করে অ্যাড করে দিলাম, এই দুটো এক্সট্রা নাম্বার, ন্যাচুরাল নাম্বার, ন্যাচুরাল নাম্বার অ্যাড হয়ে গেল 17, আই পোর্শন থেকে গেল, পরে এটাকে সরিয়ে দিলাম, ব্যাস এটা কারেক্ট করার নিয়ম, ঠিক আছে, আচ্ছা একটা আরো নম্বর দিচ্ছি, কারেক্ট করো তোমরা নিজে, এখনই দেখো কারেক্ট করে কি হচ্ছে কিনা, এটা হয়ে গেল, ঠিক আছে 2, ওকে।
করো তো। কোয়েশ্চেন রয়েছে 3191/7, ঠিক রয়েছে না তো? ঠিক রয়েছে কি? হ্যালো, ঠিক রয়েছে এটা? না, একদম না। হ্যাঁ, ঠিক ঠিক না, কোথায় ঠিক? এটা বড় রয়েছে না তো, এটাকে ঠিক করতে হবে। 7 দিয়ে 191 পার্টটাকে ঠিক করতে হবে। 7 × 2 = 14, 14 × 5 = 51, 7 × 7 = 49, মাথায় 2, তাই তো? ঠিক করলাম কিনা? মানে 27 × 2/7 এটা হবে। তার মানে এই যে লিখছি এটা, এটা না হয় এখানে লিখতে পারবো কি, 27 × 2/7, মানেটা এখানে চাইলে আমরা এরকম লিখতে পারি, 3 + 27 + 2/7, মানেটা হলো কি, 30 + 2/7, মানেটা কি হলো, 30 × 2/7, এটা হলো কারেক্ট আনসার। বুঝলেন? বোঝা গেল? শোন, হ্যাঁ। আর একটা কর, আর একটা কর। 116, ঠিক আছে, 586/11, ঠিক নেই, এটাকে ঠিক করতে হবে। ঠিক করো, কি করবে? 116 + 586/11, এটাকে ঠিক করতে হবে। তো 11 দিয়ে ভাগ দাও, 5, 8, 6, 11 × 5 = 55, 3 × 36, 3 বার 33, 3, মানেটা হয়ে গেল 116 + 53, 3/11, এটা যোগ করে দেবে এর সাথে, একই না, ডাইরেক্ট যোগ করে দেবে। আর তো অত করতে ভাঙতে হবে না, শিখে তো গেছো, এটা তো যোগ হয়ে যায়। তাহলে এটা যোগ করে দাও, কি হবে, 6, 3, 9, 5, 1, 6, 169, 3/11, আনসার। বুঝলে? চলো, ঠিক আছে, উনি কিছু এগুলো বুঝলে। জাকির অসুবিধা হচ্ছে? না দাদা, না, ঠিক আছে, চলো। আচ্ছা, একটা জিনিস আরো তোমাদেরকে শেখাচ্ছি, সেটা হলো কি, 1 - যদি 5/11 লিখি, তো তোমরা নর্মালি কি করো, নর্মালি এরকম করো, 11 11 - 5/11 মানে 6/11, তাই না, নাকি না? কিন্তু এইভাবে এত করার কোনো দরকার নেই। তুমি কি করবে শোনো, তুমি কিছু করবে না, তুমি শুধু যদি কোথাও লেখা রয়েছে 1/5 - 11, মানে কোনো জিনিসকে যদি 1 থেকে - করতে হয়, কিছু করার দরকার নেই, 6/11 তো এলো, 6/11 দেখো এখানে কিছু আসতে পারবে কি না, 1 থেকে - করলে এমনিও আসতো, কিভাবে জানো? এর মধ্যে ডিফারেন্স কত বল, কত ডিফারেন্স? হ্যালো, 6, 6 11, হ্যাঁ, 6/11 শুধু লিখে, যেমন তোমার লেখা রয়েছে এখানে 16/17, ডিফারেন্স কত রয়েছে বল1 তো? 1/17 হবে আনসার, ডাইরেক্ট আনসার, বুঝলে? বিশ্বাস না হলে করে নিতে পারো, দেখে নাও। দেখো, 17 হলে 17, 17 - 16 কত হবে, 1/70, একই না? সেরকম লেখা থাকে 1, 5, 8, 7 বাই, যদি 600 লেখা থাকে কি করবে? কি করবে? 13/600 13/600, আনসার ডাইরেক্ট। বুঝতে পারলে? মানে কি হলো, তাহলে ডেনোমিনেটর মাইনাস নিউমারেটর বাই ডেনোমিনেটর, ঠিক আছে, যদি কোথাও লেখা থাকে এরকম, মানেটা এটা হলো, এই পুরো জিনিসটা কি হলো, 1 - 1 - 3/19, কি হবে ভ্যালু বলো, তাড়াতাড়ি বলো কি হবে।
কি হবে এটা ফট বল, 16/19 তাই তো, এর মধ্যে গ্যাপ কত, 16/19। আচ্ছা তার মানে এটা বুঝতে পারছো, এটা তো রয়েছে কি নোমিনেটর, এটা কি রয়েছে ডেনোমিনেটর, তাহলে তুমি অ্যাকচুয়ালি করছো কি, করছো কি ডেনোমিনেটর থেকে নোমিনেটর, নোমিনেটর মাইনাস করছো নোমিনেটর কে, আর নিচে ডেনোমিনেটর লিখছো, এটাই তো করছো না, বলো ফর্মুলা এটাই তো, আর কিছু না তো, না 1 1 -7/10 কত হবে ভাই বলো, থ্রি বাই টেন। আচ্ছা এরকমই জিনিস যদি করতে যাচ্ছ, করতে করতে আমি তোমাকে কোথাও এরকম দিয়ে দিলাম, 35 -2, 35 -2, 5/7, 7 না 17, বলো কি হবে, চাপে পড়ে গেছে, কিন্তু চাপে একদম পড়বে, কি করবে জানো, এটাকে করতে পারো, 35 তো লেখাই আছে, এটা -2 রয়েছে, তুমি এখানে অন্য কিছু করো, কি করবে জানো, -2 রয়েছে, -2 ছেড়ে দাও, কি আছে এখানে, -1 +1 লিখে দাও, ঠিক আছে, -1 + 1 করলে কি হবে বলো আমাকে, এটা শুধু বলো, -1 + 1 করলে কি হবে, 0 জিরো, তো লিখতেই পারি, এটা লিখলে কোনো অসুবিধে নেই, আর তারপরে এখানে মাইনাস করে দিই 5/17, ঠিক আছে, আমি বলবো এসব কেন করলাম, এসব করার কোনো মানে ছিল, করলাম তা কেন, করেছি, এই ভ্যালু তো অলওয়েজ জিরো থাকলো, এই ভ্যালু মানে কিছু হলো বলো, কোনো মান, এর মানে কিছু রয়েছে কি, কিছুই নেই না তো, না দেখো আমি তোমাদেরকে বলছি অ্যাকচুয়ালি 35 রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 35 -2, 5/17, এটাকে তো তুমি এইভাবে লিখতে পারতে না, 35 -2, -2 এটা এরকম লিখে 5/17 লিখতে পারতে কিনা বল, হ্যাঁ কিনা বল, লিখতে পারতে তো, হ্যাঁ এখানে দেখো 35 -2 -5/17 লিখতে পারতে কিনা বল, হ্যাঁ কিনা, হুম তো আমি এখানে কিছু করেছি, কিছু করেছি, এটা তো ফালতু, এটা তো মাঝখানে শুধু ঢুকিয়েছি আর তো কিছু নয়, বাদ বাকি এটাকে যদি মুছে দাও, দেখো ওইটাই রয়েছে না উপরের এক্সপ্রেশন, এটা তো এমনি দিয়েছে, এটাকে মুছে দাও, দেখো একই রয়েছে কিনা বলো, হ্যাঁ কিনা, এটা তো প্লাস আর মাইনাস হুম রয়েছে এক জায়গায়, এটা কাটাকুটি হয়ে জিরো হয়েছে, এটাতে আমার সুবিধা কি হলো, একটু আগেই আমি শিখেছি কি, এরকম যদি 1 থেকে -, কিছু করি তো আমি খুব সহজে মাইনাস করে নিই, এটা মাইনাস করে এই পোর্শনটা কত হবে বল, 12/7 12/7, 7 না 17, 12/17 তাই না, কারণ 17 আর 5-এর মধ্যে গ্যাপ, 17 আর 5-এর মধ্যে গ্যাপ কত, 12 না, আর তুমি এইবার দেখো এটা ইজিলি করতে পারবে, এটা কত হবে বল, -3 হয়ে গেলে কত হবে, 32 32, মাঝখানে কি রয়েছে, +32, এটাকে লিখতে কিভাবে যায় আনসার না, তাই না, বুঝতে পারলে কিনা, বোঝা গেল কিনা, এটা দেখো একটা দুটো মানে 3- হলো 35 কে 3- করলে 32, এটা প্লাসের পর প্লাস, আর এটা তো করতে এখনই শিখেছি, এই যে দেখ দুটোর মধ্যে ডিফারেন্স, দুটোর মধ্যে ডিফারেন্স মানে 12 12/7, ঠিক আছে কোনো ঝামেলা তুমি, আচ্ছা এবার এই জিনিসটাকে যখন তুমি শিখে গেছো তাহলে এটা খুব ইজি লাগবে, দেখো একটা আরো দিচ্ছি তুমি নিজে থেকে করতে পারবে, 13 - 8, 39, 557, বলো কি হবে, কি করবে বল, তাড়াতাড়ি বলো কি করব,
একটা জিনিস ওটা ছাড়ো, আগে একটা জিনিস তোমাদেরকে বলছি, এই 32 পেলে কি করে বলো তো? আমাকে বলো এই 32 পেলে কি করে? তো এখানে যতটা ছিল তার থেকে এক, মানে এই দু যদি মাইনাস করলে তো 34, সরি 33 হতো, হ্যাঁ কি না? আগে ছাড়ো, ওটা পরে সলভ করো, আগে এটা বলো, এখান থেকে এটা মাইনাস করলে কত হতো? এটা বলো, এই 2 মাইনাস করলে কত? 33 না? 33। হ্যাঁ, তুমি কি করেছো এখানে? 3 মাইনাস করেছো, তাই কি না বলো? 3 মাইনাস করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ আর আর এই পোর্শনটাকে কি করেছো? শুধু ডিফারেন্স বের করেছো, ডিফারেন্স বাই নিচে ডোমিনেট, যেটা আগে করতে, তাই না? তো আমি এটাকে চাইলে ডাইরেক্ট সলভ করতে পারতাম কি? ডাইরেক্ট কি করব, এখানে 2 রয়েছে মাইনাস, তো আমি এখানে 3 মাইনাস করে দেবো, 32 আর প্লাস লিখে দেবো কি, এদের মধ্যে যা ডিফারেন্স থাকবে, কত ডিফারেন্স থাকবে বলো? মানে 32 এদের মধ্যে ডিফারেন্স 12 কত বাই থাকে? 17 টুয়েলভ 12 বাই 17 ডাইরেক্ট ডাইরেক্ট লিখতে পারি। আচ্ছা, তাহলে হুম এটা ডাইরেক্ট কি হবে বলো? 8-এর জায়গায় কত মাইনাস করব? 9, 9 নাকি না? কত হবে? 4,4 20 39/57। বাই 57 সরি সরি, ও এটা তো ডিফারেন্স বের করতে হবে না? এই ডিফারেন্স কত কত বলো? 20 ডিফারেন্সটা 20? 39 আছে না, 39, তাহলে 39, 18 18 হবে। 18, 18/57, তাই না? কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, আমি কি বলেছি, এই ফ্র্যাকশন তখনই কারেক্ট হয় যখন এর মধ্যে সিএফ ওয়ান হবে, এটা দেখো কাটা যাচ্ছে কিনা, কমন এখন আছে, এটা কেটে দেবে, 6 × 3 = 18, 19 × 3 = 18, 4 × 6 = 19, বুঝতে পারলে কিনা বল? বোঝা গেল এটা কারেক্ট আনসার? ঠিক আছে, মানে আমি অটো আমি এটা করতে চাইলাম কি, কিছুটা বুঝতে পারলে কিনা কি, কিভাবে আমরা মাইনাস করতে পারবো খুব সহজ, কোনো লম্বা জিনিস এক্সপ্রেশনও থাকলে আমরা ওটাকে সহজে করে দিতে পারবো। যেমন কি আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, 100 - 6 2/3, বলো কি হবে? 6 না, 16, 16 2/3, বলো কি হবে? তাড়াতাড়ি বলো কি হবে, উইথিন আ সেকেন্ড বলো আনসার। 16 84, 1 কম 83, 2 আর 1, হবে কিনা বলো? ঠিক বললাম? ঠিক হ্যাঁ রাইট, একদম। চলো আমি আমি বলি 57, আমি বলি 57, একদম তাড়াতাড়ি করবে, 6 5/7, বলো কি হবে? 50 2/7 হবে কিনা বলো? 52/7 হ্যাঁ 6 জায়গায় 7 মাইনাস করব, আয়দের মধ্যে ডিফারেন্স 2, 2/7, বুঝতে পারলে? আমি যদি বলি কোশ্চেন কোথাও, 40 2/3, সরি 2, 2/3, বলো কি হবে আনসার, তাড়াতাড়ি বলো। 37 1/3, 37 1/3 মিক্সড ফ্র্যাকশন, আমার শেষ হলো। ঠিক আছে, মোটামুটি এটা আইডিয়া একটা দিয়ে দিলাম, যাতে কি তোমরা পরে যে কোনো সময় এটাকে ঠিকঠাক করতে পারবে, মানে পার্সেন্টেজ যখন বের করবে তখন এই ধরনের কোনো এক্সপ্রেশন আসবে, তুমি ক্যালকুলেশন করতে পারবে ফার্স্ট, ঠিক আছে? আর কিছু না, এটা ক্যালকুলেশন, এখান থেকে কোনো কোয়েশ্চেন সম্ভব তো আসবে না, বাট কি মানে ছোট ছোট পরীক্ষাগুলো তো আসতে পারে, বাট বড় পরীক্ষাতে আসবে না, কিন্তু এই ক্যালকুলেশনকে ইউজ করবো আমরা বাকি অন্য জায়গায়, বুঝতে পারলে? ঠিক আছে, চলো পার্সেন্টেজ শুরু করি। এবার আসল জায়গায় পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ কে সিম্বল এইভাবে দেখায়, ঠিক আছে, এটাকে কি বলি? পার্সেন্টেজ, পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি হলো? মানে হলো পার হান্ড্রেড, পার হান্ড্রেড, ঠিক আছে, পার হান্ড্রেড, ঠিক আছে। পার্সেন্টেজ মানে অ্যাকচুয়ালি কিছুই নয়, পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ফ্র্যাকশন হয়েছে আর কিছু, ঠিক আছে, ফ্র্যাকশন। আর ফ্র্যাকশন এখনই বললাম, ফ্র্যাকশন মানে কি? 1/ মানে a/b ফর্ম, তাই না? ইয়েস অর নট? যেমন তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিলাম, কেউ বললো কি 20%, 20% মানে কি? এখনই বললাম না, 20/100 মানে দেখো 1/5, মানে এটা ফ্র্যাকশন হলো 1/5, হ্যাঁ কি না?
তোমাকে যদি বলে কেউ 30%, 30% মানেটা কি? 30/100, 30/100, 30/100 মানে 0 0 ক্যান্সেল, মানে 3/10, এটা ফ্র্যাকশন হলো, ঠিক না? তোমাকে যদি বলে কেউ ওই রকম 14 2/7%, মানেটা কি? মানেটা কি বলো, তাড়াতাড়ি বলো। 14 2/7% মানে কি? 14 7 7 বারে, 84 2, 14 কে 7 বারে গুণ করলে 14 5 70, 14 6 84, আর 14 7 98, 98 আর 2 100, মানে 100/7%, এটাই না? এটার মানে এটা হলো কি, 100/7/100, এটার মানে হলো 100/7। আচ্ছা, এর বাইরে নিচে কিছু নেই তো, 1 আছে। যখন গুণ করবে তখন কি হবে, 1 উপরে আর 100 নিচে, 100 100 ক্যান্সেল, অ্যাকচুয়ালি 1/7%। কিছু বুঝলে? হ্যালো, কিছু বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো? এটা মুখস্থ রাখবে মানে মুখস্থ এমনি হবে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কি 20-র কত হবে 1/3, 30-এর কত হবে 3/7, 10, 14 2/7% কত হবে 1/7, সরি এটা পার্সেন্টেজ না, এটা ফ্র্যাকশন, ঠিক আছে? বুঝতে পারলে? পার্সেন্টেজ তো ভেঙে দিলাম, যাকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, দাদা নিচেরটা ঠিক একটু আছে, বললে ভালো, বুঝতে পারি না। নিচেরটা এই দেখো, উপরে দেখিয়ে দিচ্ছে, উপরে দেখিয়ে দিচ্ছে, চলো চলো। আমি বললাম 14 2/7%, পার্সেন্ট মানে কি 100, ঠিক আছে? তার মানে এটার হলো এটাই কি, 14 2/7/100, তাই না? মানে বাই হান্ড্রেড, এটা মানে 100। এবার উপরেটা ঠিক করে নাও কি রয়েছে, 14 7 98 2 100, 100/7/100। দেখো, এর তলায় কিছু নেই তো, 1 আছে তো, তাই না? আর এর মানে কি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, এই লাইনটা মানে, এই লাইনটা মানে অ্যাকচুয়ালি ভাগ। বুঝতে পারলে কিনা, নাকি না? যদি কোথাও তোমাকে এটার মানে এটাই হলো কি, 100/7 ভাগ করো তুমি কত, 100/1, তো আমরা এটাকে কি করি, 100/7 × 1/100, একই না বলো? এটাকে যখন ক্যান্সেল করবে কি হয়, 1/7, তাই কিনা? বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? তাহলে তুমি দেখলে কি, 14 2/7% যেটা রয়েছে, 14/7%, ওটাকে আমরা 1/7 লিখতেই পারি, ঠিক আছে? সেরকমই যদি তোমার কাছে একটা ডেটা দিয়ে দিলো এরকম, 57 4/7%, বলবে বলো কি হবে? তো তুমি লিখবে এটাকে কি, 57 4/7/100, তাই না? এটাকে ঠিক করবে, 57 কে 7 বার গুণ করো কত হবে, দেখো 350, 350 আর সাথে সাথে 49, তাই না? মাইনাস হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে, 350 350, মানে 399 আর 4 403, এটা হয়ে যাবে 403 টোটাল, মানে এটা সাথে এটাকে গুণ করবে, ঠিক আছে? এটা গুণ করবে, এটা যোগ করবে, বুঝলে কিনা? তো দেখো, 403/7 হয়ে যাবে, আর বাই নিচে 100, তার মানে কি হয়ে যাবে, 403/7 × 1/100, তাই না? হ্যালো, কি বুঝতে পারলে কিনা, এটার মানে কি হবে, 403/700, এটা আনসার বেরোবে, ঠিক কিনা? বলো বলো বলো, ৫৪ ৫৬ আচ্ছা, আমি যদি বলি কোথাও 57 1/4%, বলবো বের করো কত হবে, কিভাবে বের করবে? আবার এটাকে 1/7, সরি 1/7, কিভাবে বের করবে? বের করতে চাইলে তো ওই রকমই আবার করবে,
কিন্তু আমার এরকম করা না করলেও চলবে। কেন জানো, এটা দেখো 7 বার, এটাকে 4 বার গুণ করো দেখো কি পাও, এটাকে 4 বার গুণ করলে কি পাবে বলো? 4 বার এর সাথেও গুণ করবে, 4 বার এর সাথেও গুণ করবে, কি হবে বলো? 14 চক 56, আর প্লাস 4 দুনি 8 ভাই 7, এটাকে ভাগ দিলে কি হবে? ঠিক করলে এটাকে ঠিক করলে 1 1/7, তাই না? হ্যাঁ কি না? তো লিখতে পারবে 56 প্লাস 1 1/7%, এটাকে লিখলে 57 1/7%, তাই না? তার মানে আমি দেখতে পাচ্ছি কি 14 2/7% কে 4 দিয়ে গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? এর ভ্যালু তো তুমি আগেই গুণ করতে, কত? 1/7, তো একে 4 দিয়ে গুণ করে দাও, ভ্যালু হয়ে যাবে 4/7। এত কিছু করতেই লাগতো না, বুঝতে পারলে কিনা? বোঝা গেল? 1/14 2/7% ভ্যালু 1/7 বের করে, তার মানে 57 1/7 অ্যাকচুয়ালি 14 কে 4 বার করলে এটা পাওয়া যায়। তাহলে 1/7 কেই 4 বার করলে তো যা ভ্যালু আছে ওটাই হবে আনসার। কিন্তু এখন একটু ওয়েট করো, এত তাড়াতাড়ি না, একটু ওয়েট করো। এটা জাস্ট একটু দেখালাম ট্রেলার কি এরকম হতে পারে, আমরা বড় থেকে বড় পার্সেন্টেজ কে খুব সহজে করে নেবো সলভ, কিন্তু আমি এখন তার জন্য ওয়েট করি। আগে আমি ছোট ছোট জিনিসটা যেটা মাথায় ঢুকবে সেগুলো জিনিসটা আমি শুরু করি, ঠিক আছে? আর তোমাদের দায়িত্ব থাকবে এটা কি নেক্সট ক্লাসের আগে এগুলো সব বারবার খাতায় লিখবে, প্র্যাকটিস করবে আর বের করবে, ঠিক আছে? বলো, 1/ যদি কোথাও লেখা থাকে 1/2, আর এটাকে বলি কত পার্সেন্টেজ হবে, তাহলে কি বলবে বল? কত পার্সেন্টেজ হবে কি বল? 50 50%, হ্যাঁ 50, মানে হাফ বলি না, 50 50 হয়ে যাবে হাফ। তো পার্সেন্টেজ বের করার নিয়ম এটা রয়েছে কি যা নাম্বার থাকবে তাকে 100 দিয়ে গুণ করে দেবে, বুঝলে কিনা? তুমি বলবে এত সহজ জিনিস আমি মুখস্থ রাখতে যাব কেন, ঠিক আছে? হ্যাঁ মুখস্থ রাখতে, এটা মানে হলো কি যদি কোথাও হাফ ফ্র্যাকশন থাকে তার মধ্যে, মানে হলো 1/, মানে তার মানে হলো 50%। 1/3 যদি লিখি তাহলে এর পার্সেন্টেজ যদি পার্সেন্টেজ বলি কত হবে, তো বলবে কি 1/3 × 100, মানে কি 100/3, 33.33 হ্যাঁ 33.33%। আর এটাকে সিম্পল ফর্ম ভালো ভাবে লিখতে পারলে এইভাবে লিখতে, হ্যাঁ কি না বল? ক্লিয়ার? তো এর থেকে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, অ্যাকচুয়ালি ঠিক এটা রয়েছে, কেন কি ওটা কখনো নন টার্মিনেটিং হয়, ওটা টার্মিনেটই হবে না, এটা টার্মিনেট, বুঝতে পারলে? চল নেক্সট, 1/4 কত হবে বলো? 5%, 25%, এরকম করে 1/5 কত হবে? 16.67%, না 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 ভুল, সরি 20 বার 20%, 20%। আর যদি বলি 1/6 কত হবে? 1/6 × 100, 3 50, মানে 16 2/3%, তাই কি না? 1/7 কত হবে বলবে? 1/7 কত হবে? 1/7 × 100, 100/7, 14 2/7%। এখনই একটু আগে এটা বের করেছিল কিনা বলো, হ্যাঁ কিনা? এটা এখনই বের করেছিল কিনা, 14 2/7% ইকুয়াল টু স্যার 1/7 হয়। সেরকম 1/8 কত হবে? 1/8 কত হবে? 1/8 × 100, আচ্ছা 1/8 কত হবে? 4 × 25, 12 12.5%। 1/9 কত হবে? তো বলবে সিম্পল 1/9 × 100, কতবারে যাবে? 9 9 9 11 বারে। 1/10 কত হবে? 1/10 × 100, 10%। 1/11 কত হবে? 9 upon 1/11%, তাই না? 1/12 কত হবে?
1/12 ইন্টু 100%, 4 তিয়া 12, 25 তিয়া 25/3, তাই না? 25/3 মানে কি? 8 তিয়া 24, এটা 1/3%। 1/13 কত হবে? 1/13 ইন্টু 100, তো 1391, 9/13%। হ্যালো, হ্যাঁ স্যার, এমন সময় এগুলো এইভাবে নেবে নাকি? এটা খুবই সহজ, কিন্তু এটা খুব কাজে লাগবে, ঠিক আছে? পরে খুব কাজে লাগবে, এগুলো খুব প্র্যাকটিস করবে, যত পারবে প্র্যাকটিস করবে। 1/14, 1/14%, 1/14 কে পার্সেন্টেজে কনভার্ট করলে কত হবে? 1/14 ইন্টু 100। আচ্ছা, এটা একটা জিনিস দেখতে পাচ্ছ, 50/7, তো সাথে সাথে মনে হচ্ছে 1/7, ঠিক আছে? তারপরে দেখো 1/15 কত পার্সেন্ট হবে? 1/15 ইন্টু 100, 3 20, মানে 6 3/6 2/3%। আচ্ছা, 1/16 ইকুয়াল টু 1/16 ইন্টু 100, 4 25 6, 1/4%, তাই না? 1/17 ইকুয়াল টু 1/17 ইন্টু 100, 17 5 85, 5 15/17, 1/18, 1/18 ইন্টু 100, 9 50, 9 5 45, 9 5 45, মানে 5/5, 1/19, 1/19 ইন্টু 100%, 19 দিয়ে ভাগ করলে 19 5 95, 5/5/19। ওয়ান বাই কুড়ি 1/20 ইন্টু 100, 5%। 1/21, আর এসব জানার দরকার নেই, ঠিক আছে? সোজা 24 জানতে হবে। 1/24 ইন্টু 100, ঠিক আছে? 6 6 24 25, 4 1/6, ঠিক আছে? এত পার্সেন্ট। 1/25, 1/25 ইন্টু 100, 4%। 1/50, ঠিক আছে, একদম ডাইরেক্ট চলে আসো, 1/50 না, 30 নিয়ে নাও, 30, 1/30 ইন্টু 100, 3/1/3%। 1/40, 1/40 ইন্টু 100, 0 2 5, মানে 2/1/2%। 1/50, 1/50 ইন্টু 100, 2%, ঠিক আছে? এটা পুরো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এদিকে একটা মুছবো, আচ্ছা এবার দেখো, যদি বলি কি, আমি কোয়েশ্চেন বলি 3/4%, মানে 3/4 কে পার্সেন্টেজে কনভার্ট করো কত? তোমার মাথায় সবসময় এটা দরকার, 1/4 কত হয়, এটাকে তো এরকম লিখতে পারি না,
1/4 কত পার্সেন্টেজ হয় বল, মনে আছে? 1/4 25%। 25% এর, তো 25% ইনটু 3 কত হবে? 75%, একই না? সেরকম যদি তোমাকে বলি, বলো 2/3 পার্সেন্টেজ তে কনভার্ট করো, কত পার্সেন্টেজ হবে? তুমি কি জানো? 1/3 তো জানো, একে 2 দিয়ে গুণ করো। 1/3 এর ভ্যালু কি হয়? 33 তাই না? একে 2 দিয়ে গুণ করে দাও, এত পার্সেন্টেজ তো কি হবে? এটাকে একবার এর সাথে গুণ করবে, একবার এর সাথে গুণ করবে, বুঝলে কি না? দুটোকে গুণ করবে, একবার 2-কে একে করবে, একবার একে করবে, তো 66 2/3%। বুঝতে পেরেছো কিনা বলো? যদি বলি 3/5%, বলো কত? 3/5 ফ্র্যাকশনের কত পার্সেন্টেজ হবে? বলবে 3/5 মানে 1/5 তো আমার জানা আছে, আর একে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে। 1/5 কার রয়েছে? 1/5 কার পার্সেন্টেজ রয়েছে? তো বলবে 20, 20%, এর তো 20 হয় ইনটু 3, মানেটা কি 60%, নাকি না? এরকম যদি বলি আমি 4/5, বলো 4/5 কার পার্সেন্টেজ রয়েছে, মানে কত পার্সেন্টেজ হবে? বলো 1/5 তো আমি জানি, 4 দিয়ে গুণ করে দাও, 20 ইনটু 4, 80%, একই না বলো? এরকম আমি যদি বলি 5/11, বলো 5/11 বলো কার পার্সেন্টেজ রয়েছে, কি বলবে? 1/11 তো আমি জানি, 5 দিয়ে গুণ করলেই তো হবে। 1/11 ভ্যালু কত হয়? বলবে 9/11 পার্সেন্টেজ ইনটু 5, তো 5-কে একেও গুণা করো, 5-কে একেও করে তো 9 5 45, 5/11%, বুঝলে কি না বলো? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার, এই কেসটা সেম জিনিসটা তোমাকে বলি, 3-4টে জিনিস আমি বলছি, আর বের করো, এগুলো খাতায় বারবার প্র্যাকটিস করবে, কারণ এগুলো জিনিস কাজে লাগবে। কোশ্চেন বলছি 8/11 বের করো, তাড়াতাড়ি বের করো, কত হবে? 8/11 বের করো, 7/11 বের করো, 7/11 বের করো, কোয়েশ্চেন বলছে 7/9 বের করো, 7/9 বের করো, নিজে থেকে বের করে চলে যাও। 7/9 এর পর 5/6 বের করো, কত পার্সেন্টেজ হবে? 5/7 বের করো, কত হবে? 4/7 বের করো, বের হবে এখনই দেখি। 5/11 কত রয়েছে? সরি, 5/ বলছি, 1/11 ভ্যালু কত রয়েছে? এটা রয়েছে 9/1/11, তো এটা সোজা 8 দিয়ে করবেন, 9/1/11 কে সোজা 8 দিয়ে গুণ করে দেবে, এটাই 9 3 72, 8/11, এটাও ওটাই করবেন, 9 7 63, ঠিক আছে? 9 7 63, 7 বারে গুণ করতে বলছে না, তো এটাকে করবে 9/1/11 ইন্টু 7, 9 7 63, 7/11%, এটা রয়েছে না? 9 মানে 11/9 ইন্টু 7, 1177, 7/9, 1/6 কার রয়েছে বলো? 1/6 কার রয়েছে? হ্যালো, 16 2/3। বলো, 16 2/3, তো 16 2/3 ইন্টু 5, 16 5 80, প্লাস 5 2 10/3, দেখো ভালো করে মাথায় রাখো, এটা হবে না, 80 প্লাস 3/1/3 হয়ে যাবে, মানে 83/1/3% হবে, বুঝলে কি না? বুঝতে পারলে এটা জিনিস? বুঝতে পারলে হ্যাঁ স্যার, তাহলে এটা বলবে 7/1/7 কত হয় বলো? 1/7 কারো, 1/7 14 2/7%, 14 2/7%, 5 দিয়ে গুণ করে দাও, 14 5 70, 5 2 10, 10/7, এটা তো ঠিক নয়, তো 70 প্লাস 1/3/7%, মানে 71, 71 3/7%,
এটা করো 1/7, এখনই জানলে 14 2/7% হয়, ইনটু করো 4 দিয়ে 56 প্লাস 4 দুনিয়া 8/7, মানে এটা হয়ে যাবে 50। এটাকে ওয়ান এটাকে যদি ঠিক করবে কি হয়ে যাবে 1/7, মানে এটা 57 1/7%। ঠিক আছে, বুঝতে পারলে কিনা বল, বোঝা গেল? হ্যাঁ স্যার। এরকম তুমি আরো 5-7টা করো, তারপরে ছুটি, তারপরে কালকে রিয়েল জায়গায় থেকে আমরা শুরু করবো। পাঁচ বাই আট বের করো, 7/8 বের করো, 7/8-এর পর 3/8 বের করো, তারপরে 5/12 বের করো, তারপরে 7/12 বের করো, তারপরে 11/12 বের করো, কি হবে? এগারো বাই বারো বের করো, 5/13, 8/13, 5/13, 8/13, 11/13, এই কটা বের করো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যতগুলো ভ্যালু পড়বে, বুঝলে? কারণ এগুলো সব সময় পরীক্ষাতে আসবে, তো এগুলো ভ্যালু আস্তে 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 মুখস্থ করে নেবে। ঠিক আছে, আস্তে আস্তে করে মুখস্থ করে নেবে। পাঁচ বাই আট মানে 1/8×5, মানে কি 1/8 কার ভ্যালু হয় বলো? 1/8 কার ভ্যালু হয়? 12.5%, 12×5, 12×5=60 প্লাস 5/2, মানে 62%। ঠিক আছে, এটা 12.5, এটা 7/8 রয়েছে। ঠিক আছে, 7/8, 7/8 ছিল না? হ্যাঁ, 7/8, 12.5×7, 12×7=84, 84 প্লাস 7/2, 7/2 মানে 3.5, মানে 87, 1/3%। এটাকে যদি করো 12.5×3, 12×3=36, 3/2 মানে 37, 1/2%। এটা 12, 1/2% কে 5 বার গুণ করো, 12×5=60, এটা তো করেছি। ও না না সরি, 12, নিচে 12 ছিল। আচ্ছা, নিচে যদি 12 হয়, 1/12-র ভ্যালু কত হয় বল? এটা 1/3×5, 8×5=40 প্লাস 5/3, মানে এটা একবারে যাবে 41, আর থাকবে কত? 2/3, 8 1/3×7, 8×56, আর 7/3, 7/3 মানে হয়ে গেল 57 1/3%। এটাকে 8 1/3×7, 11, 88 প্লাস 11/3, 3 বারে যাবে, 2 থাকবে, তাই না? তো 88 51, 2/3%। ঠিক আছে, 13-র ভ্যালু কত হয় বল? 13-র ভ্যালু কত হয়? 1/13, 7 9/13 7 9/30, তো 7 9/30,
এটাকে গুণ করে দাও কত, 5 বার, 7 5 35, 9 5 45 বাই 13, 3 বারে যাবে 39, আর তারপরে 6 থেকে যাবে, মানে 3 বারে মানে 38, আর 6/13%, তাই না? 38, 6/13%, দেখে নাও, ঠিক আছে? সেরকম এটাকে গুণ করলে কি হবে, 7 9/13 ইন্টু 8, 8 7 56, 8 9 72 বাই 13, 13 5 65, 7 থাকবে, মানে 56 5 61, 7/13%, 7 9/13 ইন্টু 11, 11 7 77 প্লাস 11 9 99, 13 13 7 বারে যাবে, 13 7 91, 8 থাকবে, 7 7 3 84, 84 আর এদিকে 91, মানে 8/13%, 84 8/13, বুঝতে পারলে কিনা বলো। বোঝা গেল? এই পর্যন্ত আমি নোট পাঠিয়ে দেবো, এই পর্যন্ত খাতায় রেডি করে নেবে, ঠিক আছে? কেমন? ঠিক আছে। তো আজ এই পর সমাপ্ত করতে, দেখতে হ্যাঁ।